এই হলো ডাবের গাছ উঠছে, ডাবের গাছও গাছ, বাবা রে বাবা, ডাবের গাছ কত ফিট লম্বা হবে, বিশাল গাছ। তিনজন মিলে আটটি, এত পাতলা করে কুটে দিলে কুটে থাকবে না, হচ্ছে দড়ি খুলছে, একটু দড়িটা খুলে নিয়ে আগে, ঠিক আছে, এগুলো ডাব, সেই মানের ডাব, আর এক বাধা নামাচ্ছি, উপরে গাছালা আছে, আচ্ছা বাধাটা রিলিজ করে লি আগে, বাধা মাটিতে চলে আসছে, ওকে জুম করি, ওই যে মানুষ ভালো করে দেখা যাচ্ছে না, ওরে বাবা, গাছের ভিতরে আটকে গেছে, ও এবার ক্লিয়ার একটু ভালো হবে, ভাই গাছের তো কিন্তু খুব পরিশ্রমের কাজ, খুব কষ্টের কাজ, এই হচ্ছে ডাব, একবারে গাছ থেকে অরিজিনাল ডাব নামাইলাম, ভাই এই যে ডাব বিক্রেতালা তুই ওর কাছে ডাব বিক্রি করেনি, হ্যাঁ কারেন ভাই, এই যে ডাব সে কাটছে, ডাবটা কাটা হয়ে গেলে সেই ডাব সেই পানি, আর একটা কাটো, আপনিও খাবেন, হ্যাঁ খান, এখন যে খাবো ডাব অরিজিনাল একদম, এত ঠান্ডা পানি আর যে স্বাদ, ভিতরে একটু হালকা নারকেল হয়েছে তো সেই স্বাদ, আসলে প্রকৃতিতে এর থেকে আর ভালো পানি নাই, ডাবের পানি পৃথিবীর শ্রেষ্ঠ পানি, এটাই বিশ্বের এক নম্বর পানি, পুষ্কর। এ হলো আমার আব্বা, সেও একটা ডাব খাচ্ছে, হ্যাঁ এ হলো আমার আম্মা, সেও একটা ডাব খাচ্ছে, ঠিক আছে একটু তাকান দেখি, হ্যাঁ সবাই আমরা আজকে ডাব খেলাম, সবাই মোটামুটি খুশি, আর এই যে ভাই আমাদেরকে ডাব নামিয়ে দিয়েছে, এই ডাব কটা থাকলে অবশিষ্ট পরবর্তী সময় খাওয়া হবে।